স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বন্ধুরা কল রেকর্ড। সো বন্ধুরা, আপনারা জানেন প্রত্যেকের মোবাইলে এক একটা কল রেকর্ডার অ্যাপস থাকে। সো আজকে আমি দেখাবো যে কোনো প্রকার অ্যাপ ছাড়া কিভাবে যে কারো কল রেকর্ড করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। সো বন্ধুরা, এটি যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকুন, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। ইউটিউব লেটেস্ট ভিডিওগুলি পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে দিন। তো ভিডিও এন্ডের পর সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন শুরু করা যাক এই কাজটি কিভাবে করতে হবে। সো বন্ধুরা, এই কাজটি করতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে সেটিংয়ে, এবং সেটিংয়ে যাওয়ার পর যে বিষয়টি লক্ষ্য করতে হবে, একদম নিচের দিকে যেতে হবে অ্যাবাউট ফোনে। সো অ্যাবাউট ফোনে যাওয়ার পর বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছি আমার স্মার্টফোনের অ্যাবাউট ফোন সব ডিটেলস চলে আসছে এখানে, এবং অবশ্যই আপনাকে যে বিষয়ে দেখতে হবে আপনার মোবাইলটি কোন ভার্সন। সো এই জন্য আমাকে যে যেতে হবে সফটওয়্যার ইনফরমেশনে। তো সফটওয়্যার ইনফরমেশন যাওয়ার পর বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0। যারা স্মার্টফোন একদম লেটেস্ট এবং যাদের স্মার্টফোন অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0, তারাই কিন্তু এই ডিফল্ট অ্যাকর্ডিং সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন কোনো অ্যাপস ছাড়াই। সো বন্ধুরা, এই কারণেই আমি আপনাদের সফটওয়্যার ইনফরমেশন সিস্টেমটি প্রথমেই দেখে নিলাম। এবার যে কাজটি করতে হবে বন্ধুরা, আসল পালা হচ্ছে কিভাবে আপনি রেকর্ডিং অ্যাক্টিভ করবেন। এর জন্য বন্ধুরা আপনাকে প্রথমেই যেতে হবে ডায়ালিংয়ে। ডায়ালিংয়ে যাওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে অপশনটি পাবেন কন্ট্রাক্টস এবং রিসেন্ট কল পাবেন। সো বন্ধুরা, এখানে যে কাজটি করতে হবে আপনাকে, আপনি কাজ করতে হবে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছি সেটিং নামে এখানে একটি অপশন পাবেন, এবং সেটিং নামে অপশনটি ক্লিক করার পর বন্ধুরা দেখুন, একদম নিচে আপনারা চলে যাবেন, দেখুন রেকর্ড কল নামে একটি অপশন এখানে পাবেন। যারা তাদের ফোন ওল্ড এবং যারা অনেক আগে ফোনটি কিনেছে তাদের মোবাইলে কিন্তু এই অপশনটি নেই, এবং যাদের লেটেস্ট মোবাইল, অবশ্যই বলছি আপনার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 8.0.1 হতে হবে। সো বন্ধুরা, এবার দেখুন রেকর্ড কল চলে আসছে। আমরা এখন দেখুন অটো রেকর্ড কল এখানে দেখা যাচ্ছে ডিসেবল করা আছে, সেজন্য আমরা সেটাকে এনেবল করে দিচ্ছি। এবং বন্ধুরা দেখুন নোটিফিকেশন বাড়া আছে, যখন কল রেকর্ড হবে তখন নোটিফিকেশন দেখতে চাইবেন কিনা, যদি দেখতে চান তাহলে অন করে দিতে পারেন, আমি আপাতত সেটা চাচ্ছি না। তো বন্ধুরা, তারপর নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্টোরেজ লোকেশন। আপনি সেই স্টোরেজ লোকেশন রেকর্ডগুলো কোথায় যাবে আপনি খুব সহজেই সেটি সিলেক্ট করে দেবেন। সো আমি ইন্টারনাল স্টোরেজই রাখছি। সো এবার আমি আপনাদের দেখাবো যে আসলেই কল রেকর্ড হচ্ছে কি না। সো আমি আরেকটি মোবাইল দিয়ে এখানে কল দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের একদম রিয়েলভাবে দেখাচ্ছে যে আসলে কল রেকর্ড হচ্ছে কি না। তো বন্ধুরা একটু অপেক্ষা করি। সো বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছি এখানে একটি নাম্বার শু করছে, যে নাম্বার এবার আমরা কলটি রিসিভ করবো এবং বুঝতে পারবো সেটা রেকর্ড হচ্ছে কিনা। এখানে কিন্তু কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস আমি ব্যবহার করিনি, ঠিক আছে। সো আমি কলটি রিসিভ করছি। তো দেখো এখানে কলটি রিসিভ হচ্ছে, এবং দেখুন এখানে একটি অপশন চলে আসছে রেকর্ড, রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে এটি রেকর্ড হয়ে যাবে। সো বন্ধুরা, এই হচ্ছে অপশনটি। সো এবার আমি কিন্তু আমি ভিডিও তৈরি করছি, এজন্য কিন্তু এখানে রেকর্ডটি এনেবল হচ্ছে না। সো আপনারা যখন এখানে ক্লিক করবেন কার সাথে কথা বলবেন তার রেকর্ডটি করতে পারবে। সো আমি কলটি কেটে দিচ্ছি বন্ধুরা। এবার আমি আপনাদের দেখাবো যে আসলে আমার কলটি রেকর্ড হয়েছে কিনা। আমি আপনাদের পুরাতন একটি রেকর্ড দেখাচ্ছি, যেহেতু আমি ভিডিও তৈরি করছি এর জন্য রেকর্ড মোডটা একদম অফ আছে। সো দেখুন আমার এখানে লেখা আছে রেকর্ড কল। সো রেকর্ড কলে যাওয়ার পর বন্ধুরা দেখুন আপনারা পেয়ে যাবেন রেকর্ড কল লিস্ট, এই যে এটা ছিল আমার সর্বশেষ রেকর্ড, এবং প্লে করলেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে রেকর্ডিংয়ের লিস্টটি। এবং তাছাড়া আপনারা যদি ইন্টারনাল মেমোরিতে খুঁজে পেতে চান আপনার যে রেকর্ড কলগুলো, সেজন্য আপনাকে যেতে হবে ফাইলে, যেতে হবে অবশ্যই, সেজন্য আপনাকে যেতে হবে ফাইলে। ফাইলে যাবার পর বন্ধুরা যে কাজটি করতে হবে, ইন্টারনাল স্টোরেজে যেতে হবে, তারপর দেখবেন একটি ফোল্ডার থাকবে, কল ফোল্ডারে ক্লিক করবেন, তারপর দেখুন এই যে রেকর্ডটি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনি চাইলে সব ভয়েস কল রেকর্ড করে রাখতে পারবেন কোনো প্রকার অ্যাপস ছাড়াই। আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।